দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি পিঠে। শীতের সময় পিঠে পায়েসটা আমাদের বাঙালির ঘরে খুব বেশি হয়। আমি নিয়ে এসেছি পাটিসাপটা বানাতে। আমার চ্যানেলে আমি পাটিসাপটা দিয়েছি, সেটা নারকেলের দিয়ে। আজকেরটা একটু নতুনত্ব ধরনের বানাচ্ছি, আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে মাঝারি কাপে 2 কাপ চাল নিয়েছি এবং এটা গোবিন্দভোগ চাল, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষবো। এই চালের মধ্যে এবার আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দেবো, আর সেরকমই 1 কাপ চিনি, 1 বাটি মাপ নিয়ে করেছি। এবার এর মধ্যে জল দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে আসছি। দর্শক বন্ধুরা, এই যে পাতলা ব্যাটারটা করে নিয়েছি, এবারে আমি কিছুটা আলাদা করে নেব। আমি একটু কোকো পাউডার দিয়ে নিচ্ছি, এইরকম কোকো পাউডার দিয়ে এটা ব্যাটারটা করে নিলাম। এবার আমি গ্যাস জ্বালি। অয়েল ব্রাশ করে নিলাম একটুখানি। আমি এই ব্যাটারটা না এই কন্টেনারটার মধ্যে ভরে নিচ্ছি। আমি খোয়াটা বানিয়েছি বাড়িতে, নিজে বানিয়ে রাখি আমি এগুলো। এরপরে ভিডিওতে কখনো দেখাবো কিভাবে খোয়া বাড়িতে বানাতে হয়, ক্ষীর ক্ষীর আর কি, ক্ষীর পাটিসাপটা। এইভাবে গোলাটা এবার ওর উপরে উপরে দিয়ে দেবো। এবার আমি খোয়াটার ভেতরে বসিয়ে দিলাম। ওপরের এই অংশটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা শুকিয়ে গেলে তখন ফোল্ড করা। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে পাটিসাপটা বানিয়ে আপনারা খাবেন, আরও সুন্দর করে বানাবেন, আরও ভালো লাগবে পরিবারের সবার সঙ্গে বসে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি সবসময় আপনারা যাতে দেখতে পান আমার। আর এই রেসিপিটা একটু ডিজাইন পাটিসাপটা, এই এটার স্টাইলটার জন্য আমি বললাম ডিজাইন পাটিসাপটা, কিন্তু ক্ষীর দিয়ে বানানো। এইভাবে বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের মতো রাখছি।